হেল্ল' এভৰিৱান, চিত্ৰাশ্ৰী কিটচেনলৈ সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। আজি আকৌ এটা স্পঞ্জ কেকৰ ৰেচিপি লৈ আহিছোঁ। বিৰাট সহজ ধৰণে বনাইছোঁ, খাবলৈ কিন্তু বিৰাট টেষ্টি হৈছে, বহুত কোমল হৈছে আৰু ধুনীয়াকৈ সিজিছে। বনাবলৈও বেছি সময় নালাগে, পুটুককৈ বনাওঁ বুলি ক'লে বনাব পাৰি। এয়া খুব ধুনীয়াকৈ সিজিছে। আজি ভিডিঅ'টো লাষ্টৰ ফালে মই কেইটামান টিপছ দিছোঁ ঘৰতে ভালদৰে কেক বনাবলৈ, সেইকাৰণে চাব। আৰু আজি কেকটো আৰম্ভ কৰোঁ ব'লক। ইয়াৰ কাৰণে মই বাতি এটা দুটা ডিম ভাঙি লৈছোঁ, দুটা ডিমেৰে কেকটো বনাইছোঁ আজি। ডিমকেইটা ভঙাৰ পাছত মই চাহ খোৱা কাপৰ জোখাৰে আধা কাপ চেনি দিছোঁ। আপোনালোকে চেনিটো সোৱাদ অনুসৰি বেছি কম কৰিব পাৰে, কিন্তু আধা কাপতকৈ কম চেনি নিদিব। আধা কাপতকৈ কম চেনি দিলে মিঠাটো একদম নহ'ব। চেনিখিনি আধা আধাকৈ দি ডিমখিনিৰ লগত ফেটি লওঁ। আধা আধাকৈ দিছোঁ, তেতিয়া ধুনীয়াকৈ মিলাব পাৰি। প্ৰথমখিনি চেনি অলপমান গলি যোৱাত মই বাকীখিনিও দিছোঁ কাপত থকা। মই চাহ খোৱা কাপেৰে আজি মেজাৰমেণ্টখিনি দিছোঁ, আকৌ ফেটি লৈছোঁ। আপোনালোকৰ ওচৰত যদি এনেকুৱা হুইক্স নাথাকে, কাটা চামুচেৰেও ফেটিব পাৰে, বা ইলেক্ট্ৰিক ব্লেণ্ডাৰ থাকিলেতো আৰু ভাল হয়। সেয়া গোটেইখিনি ভালদৰে ফেটি ল'লোঁ। আমি ডিমখিনি ফমি হোৱালৈকে ভালদৰে ফেটি ল'ম। এতিয়া সেই কাপটোৰে 1/4 কাপ তেল দিছোঁ। আপোনালোকে মেল্টেড বাটাৰো ল'ব পাৰে। আধা কাপতকৈ কম তেল দিছোঁ, 1/4 কাপমান হ'ব। আকৌ গোটেইখিনি ভালদৰে ফেটি ল'ম। বেটাৰখিনি যিমানে ভালদৰে ফেটা যায় সিমানে কেকটো স্পঞ্জি হয় আৰু কোমল কোমল হয়। এয়া চাওক, ফেটি ফেটি বগা হৈ গ'লগৈ। এইটো লেভেললৈকে ফেটিব পাৰিলে ভাল হয়, হাতখন বিষায়, কিন্তু ফেটিব পাৰিলে এইটো লেভেললৈকে কেকটো খুব স্পঞ্জি হয়। ইমানলৈকে ফেটাৰ পাছত মই আধা কাপ গাখীৰ দিছোঁ। তেল জোখা কাপেৰে জুখিলোঁ কাৰণে ওপৰত তেলখিনি বিৰিঙি আছে। গৰু গাখীৰ হয়, নৰ্মেল টেম্পাৰেচাৰত থকা গৰু গাখীৰ হয়। গোটেইখিনি আকৌ ভালদৰে মিক্স কৰি লওঁ। গোটেইখিনি ভালদৰে মিক্স কৰাৰ পাছত সেই একেটা চাহ খোৱা কাপেৰে একাপ ময়দা লৈছোঁ আৰু সৰু চামুচেৰে এচামুচ বেকিং পাউডাৰ লৈছোঁ। গোটেইখিনি এবাৰ ভালদৰে মিক্স কৰি দিছোঁ। তাৰপিছত এইধৰণে চালি লৈছোঁ। মই আধা আধাকৈ চালিছোঁ, তেতিয়া মিক্স কৰিবলৈ সহজ হয়। এতিয়া এইখিনি মিক্স কৰি লওঁ। কেকৰ বাটাৰখিনি ফেটোতে বেছিকৈও ময়দা দিয়াৰ পাছত ফেটি পেলাব নালাগে। বেছি যদি ফেটি পেলাওঁ ময়দা দিয়াৰ পাছত কেকটো কেতিয়াবা বেয়া হৈ যায় বা টান হৈ যায়, সেইকাৰণে ময়দা দিয়াৰ পাছত সদায় জেণ্টেলকৈ কামটো কৰিব লাগে। এতিয়া বাকী থকা ময়দাখিনিও চালি লৈছোঁ। এয়া তলত যিবোৰ টুকুৰা আছে সেইবোৰ পেলাই দিছোঁ। এইখিনিও ভালদৰে মিক্স কৰি লওঁ। কেকৰ বেটাৰখিনি ভালদৰে ফেটি ল'লোঁ এয়া। তাৰপিছত এইধৰণে বাতি এটা লৈছোঁ। আপোনালোকে যিকোনো ৰাউণ্ড বাতিও ল'ব পাৰে বা যিটো শ্বেপ ভাল পায় সেইটো শ্বেপৰ ল'ব পাৰে। আৰু তাত সৰু চামুচেৰে 2 চামুচমানৰ সমান ভেজিটেবল অইল দিছোঁ আৰু চাৰি চাইডে ভালদৰে সানি লৈছোঁ। এইদৰে সানি ল'লে কেকটো উলিয়াবৰ সময়ত খুব ধুনীয়াকৈ ওলাই আহে। চাৰিওফালে ভালদৰে ব্ৰাছ কৰি ল'ব লাগে। তেলখিনি সনাৰ পাছত এইধৰণে মই অকণমান ময়দা ছটিয়াই দিছোঁ আৰু এইধৰণে ডাষ্টিং কৰি লৈছোঁ। তেতিয়া কেকটো সহজে ওলাই আহে আৰু একো কাগজ নপৰাকৈও হয়। তলত বাটাৰ পেপাৰ বা বেলেগ পাৰ্চমেণ্ট পেপাৰ নপৰাকৈও হৈ যায়। এইধৰণে চাৰি চাইডে ভালদৰে ময়দা সানি ল'ব লাগে। এয়া চাওক, চাৰিওফালে ধুনীয়াকৈ মই ময়দা সানি ল'লোঁ আৰু এক্সেছ ময়দাখিনি এইদৰে উবুৰিয়াই পেলাই দিব লাগে। তাৰপিছত কেকৰ বেটাৰখিনিয়ে ঢালি দিছোঁ আৰু অলপমান টুকুৰিয়াই দিছোঁ যাতে তাত থকা এক্সট্ৰা এয়াৰখিনি ওলাই যায়। এইধৰণে টুকুৰিয়াই দিলে এয়াৰ বাবলছবোৰ ফুটি যায়। এয়া চাওক, ভিডিঅ'টো দেখিছে চাগে। এইদৰে অকণমান 2-3 বাৰৰ কাৰণে এইদৰে টুকুৰিয়াই দিলে ভাল হয়। কেৰাহী এখনত ডাঙৰ চামুচে 2-3 চামুচমানৰ সমান নিমখ দি ঢাকি দিছোঁ। গেছটো মিডিয়াম কৰি 10 মিনিটৰ কাৰণে প্ৰি হিট হ'বলৈ দিম। এইধৰণে কৰিলে কেৰাহীখনে এটা অ'ভেনৰ নিচিনা কাম কৰে আৰু কেকটো খুব ভাল হয়। এইধৰণে প্ৰি হিট কৰি ল'লে 10 মিনিট হৈ গ'ল। এতিয়া আমি ৰেডি কৰি থোৱা কেকৰ বাতিটো ইয়াত বহাই দিম। এয়া বহাই দিছোঁ কেকৰ বাতিটো। মই আজি কোনো ষ্টেণ্ড ব্যৱহাৰ কৰা নাই, আপোনালোকে ষ্টেণ্ডডালো দিব পাৰে ইয়াত। তাৰপিছত আকৌ ঢাকি দিছোঁ। এতিয়া গেছটো একেবাৰে কমাই দিছোঁ আৰু 35-40 মিনিটৰ কাৰণে বেক হ'ব দিম। এয়া 20 মিনিটমান হোৱাৰ পাছত কেকটো লাহে লাহে ফুলিবলৈ আৰম্ভ কৰিছে। 35 মিনিট হৈ গ'ল। কেকটো এবাৰ চেক কৰি লওঁ আৰু হ'ল নিচিনা লাগিছে, কাৰণ ছাইডবোৰ তাৰ ব্ৰাউন কালাৰ হৈ আহিছে। এইদৰে টুথপিক এডাল ভৰাই দিছোঁ আৰু টুথপিকডাল ড্ৰাই আৰু একো নলগাকৈ ওলাই আহিছে। আপোনালোকে কটাৰীয়েও চেক কৰিব পাৰে, চুৰি কটাৰীয়ে। সেয়া চাওক,
ড্রাই হয়ে ওলাই আছে কেকটো গরম কেরাহিত থই নিদিব উলিয়াই আনি এইদরে ঠান্ডা হব দিব কেকটো আমার ঠান্ডা হল এটা তাক ডিমোল করে লোম আর বহুত স্পঞ্জি হয়েছে সব আর ফটাও নাই উপরপা তারপর প্লেটখন লই কেকর বাটিটো উভতাই দিছো মই কিন্তু সাইডেদি কেকটো কটা নাই খালি উপরপা অকমান টেপটেপাই দিছো আর কেকটো ধুনিয়াকে উলাই আহিলে কেকটো উপর অংশ অকমান ব্রাউন হয়েছে কারণ আমি ইয়াত স্ট্যান্ড ব্যবহার করা নাই আর কেকটো খুব স্পঞ্জি হয়েছে এতিয়া কেকটো কাটি দেখাম কেকটো কিন্তু গরমে গরমে নাকাটিব যদি গরমে গরমে কেকটো কাটে কেকটো আধা কেঁচা নিচিনা হয়ে থাকে সেখানে ভালদরে ঠান্ডা হব দিব আধা ঘন্টামানের কারণে এয়া চক কিমান সফট হয়েছে আর ভিতরে খুব ধুনিয়াকে সিজিছে এয়া চক বহুত বেশি সফট হয়েছে ট্রাই করে চাবসুন আর এই ধরনের বনালে একটা পারফেক্ট কেক আপনার বনবই আর মো কমেন্টত জানাবো আপনাদের যে কেকটো পারফেক্ট হয়েছিলে এটো চক খুব ধুনিয়া কেক বনি রেডি হয়ে গেল আমার ট্রাই করবসুন আর কেনেকুয়া পালে মো কমেন্টত জানাবো এতিয়া আহো টিপস কেটালে কেকর কারণে আমি যেটা একাপ ময়দা বলে কোম ডাইরেক্ট চামুচেরে এই ধরনের কাপত ভরাই লোম ধামধুম আর একাপ ময়দা বলে ভাবি লো কিন্তু সেইটো জোক আসলে ভুল হয় মই নাজানিছিল কিন্তু লাহে লাহে গম পালোগে সেই কারণে আপনাদের শেয়ার করলো এটা ভুল হয় কেকর কারণে যেটা ময়দা জোখো ময়দাখিনি এই ধরনের অল্প লড়াই লব লাগে যাতে ময়দাখিনি এয়ারি হয়ে যায় এটা এটা হয়ে যায় থাকে মানে তারপর এই ধরনের ভরাব লাগে একদম হেঁচা দিব নালাগে এই ধরনের গোটেখিনি ভরাই লব লাগে গোটেখিনি ভরার পাছত চামুচে কিন্তু নেহেচিব এই ধরনের লাহেকে আঙুলিয়ে পেলাই দিব বাকিখিনি ইয়ার অকমান কম হয়ে আছে সেই কারণে আকো অকমান ময়দা দিলছো সেইখিনিও এই ধরনের আঙুলি আঁতরাই দিছো এয়া চক আমার একাপ ময়দা রেডি হয়ে গেল এই ধরনের ময়দা জুখিব লাগে আর সরু চামুচের এক চামুচ বেকিং পাউডার বলে কলে বহুতে এনেকে দি দিয়ে কিন্তু এটা ভুল হয় আসলতে সরু চামুচের এচামুচ বেকিং পাউডার বলে কলে এই ধরনের এচামুচ বুঝায় মানে ফ্লেট হয়ে থাকা বুঝায় উপরকে পাহাড়ের নিচিনাকে উঠি অহাটো ভুল হয় কেকর বেটারটো রেডি করা বাটিটো সদায় ড্রাই হব লাগে মানে তাত একো পানি লাগি থাকিব নালাগে আর ইউজ করা ইনগ্রিডিয়েন্টসব সদায় রুম টেম্পারেচার থাকিব লাগে মানে ডিম যদি ফ্রিজত থাকে কেকটো রেডি করা দুই বা তিন ঘন্টা আগতে বাহিরত উলিয়াই থব লাগে এইকেইটা কথা মন করলে আপনার কেকটো একটা পারফেক্ট কেক থব আর মোর যদি রেসিপিসব ভাল লাগে মো চ্যানেলক সাবস্ক্রাইব করিব লগতে শেয়ারও করিব তেতিয়ালে আজিলৈ আহো পুনৰবাৰ লগ পাম আকৌ এটা নতুন রেসিপির সহ ভিডিওটো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ।